এ আজকে প্রোপোজ দিল ইয়ার লাগে বরকে ফোন লাগাইছি জানলে বলি সারা জীবন তো ওকে হাগো কি গো করি তো কাটি গেল তো ভালো ফোনে ফোনে যদি একটু প্রোপোজটা করে দিব ও মা যেই বলেছি আজকে প্রোপোজ ডে ও মা শুনে পারে বলে কি তাহলে আজকে রাতে মেনু কি বটে আজকে রাতে আলুর পরোটা করো আমি বলি হ্যাঁ দেখো শুনো প্রোপোজ ডে বটে পরোটা ডে লয় জানলে তো এই লোকগুলো কোনো কিছু বলার জন্য কিছু যদি একটু হলো অন্য রকম তাহলে শুধু কি খাবার মেনু খাওয়া ছাড়া ইয়ারা কিছুই জানে না সত্যি করে বাবা সত্যি দূর আমার বলতে যাওয়াই বেকার হয়েছে নিজের পায়ে নিজেই কুড়ুর মারলাম তো দুধ এই ঠান্ডাতে আবার আলুর পরোটা করতে যেতে হবে আবার আটা মাখরে বেলরে পু ঠুকরে ঝামেলা শেষ নাই আমাকে আবার এক একজন লিখেছে জানলে বলছে পরের জন্মে দিদি আমি তুমি হয়ে জন্মাতে চাই আমি হায় কোপাল নদী রে পার কহে ছাড়িয়া নিঃশ্বাস ও পারেতে সর্বসুখ আমার বিশ্বাস আর দেখো মুখটা গোড়াতে সেই মানি প্ল্যান্টের পাতাটা ঝুলছে হ্যাঁ বলি টাকা পয়সা থাকুক না দেখো মানি প্ল্যান্টের গাছ কিন্তু আমাদের সবার এগারে দেখতে পাবেই পাবে না যদি মানি আসে জানলে কালকে একটা ভিডিও দেখেছিলাম ওখানটাতে দেখলাম যে একটা পরোটা আলুর পরোটা করা দেখাচ্ছে ওটাতে মাখতে হবে না বেলতে হবে না দেখি একবার ওটা করে পরে গেতে সোজা বটে একবারে সহজ একটা রেসিপি দেখলাম দাঁড়া দাঁড়া ওটা করে দেখি নাই ওটা হয় কি না এই সেই মা ঠাকুমারা বলতো না যে পুরুষ মানুষের মন পেতে গেলে ওদের পেট দিয়ে মন পেতে হয় হ্যাঁ আজকে আমার সেই পরীক্ষা হবে একজন আজকে পোপোজ ডেতে আমি একবারে পরোটা খাইয়ে পেট দিয়ে আজকে আমি ওর মন পাবো দেখি ও আই লাভ ইউটা বলে না বলে না আমাদেরকে প্রথমে বলেছে যে আলুগুলোকে দুফালি করে কাটিয়ে নিতে হবে তাহলে আলুগুলো দুফালি করে কাটিয়ে নিয়ে দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিতে হবে জানলে আলুগুলো সিদ্ধ করা হয়ে গেছে এবারে ইয়ার খোসা ছাড়িয়ে আর এগুলোকে মাখিয়ে নিতে হবে কে এমনি মাখিয়ে নিলে হবে না দাঁড়াও তোমাদের বড় তুতুরানি এগুলো মাখার আবার কায়দা আছে এ এই দেখো সে গেটারটা কিনেছিলাম গাজরে হালুয়া করবো বলে গাজর কুড়ার লেগে এটা কিনেছিলাম এই গেটারটি দিয়ে পরে ভালো করে আলুগুলো কুড়ে নিবে তাহলে পরে কোনো ডেলা ডেলি থাকবে না একবারে মসৃণ হয়ে যাবে কালুগুলি জানলে হালকা আমার আলু কুড়া হয়ে গেছে ইয়ার পরে একটি পেঁয়াজ ভালো করে কুচি করে আর ইয়ার উপরে দিয়ে দিতে হবে এ এক চামচ শুকনো লঙ্কা গুঁড়ো দেবো যে যেমন ঝাল খায় সে সেরকম ঝাল দিবে বুঝলে এখানে আমি হাফ চামচের মতো আমি আবার কেমন দেখা এক চামচ বলছি হাফ চামচের মতো তোমার লঙ্কা গুঁড়ো দিলাম এ নুনটা বাপু যে যার বুঝে শুনে দিবে আন্দাজ মতো নুনটি দিবে এখানে আমি নুনটা বলবো না যে আমি কতটা দিয়েছি তোমরা যে যার আন্দাজ মতো দিবে আর ইয়ার পরে দু চামচের মতো তোমার ধনে পাতা কুচি দিলাম ওখানটাতে কালকে যখন দেখছিলাম এই ভিডিওটা দেখে যা একটি রেসিপি বটে একদিন ঘরে চেষ্টা করে দেখবো আর বলতে বলতে দিনটি আমার চলে এখানে এক চিমটার মত ইয়ে দিলাম কি ওটাকে হলুদ গুঁড়া দিলাম জানলে দিয়ে এইগুলোকে খুব ভালো করে মাখে নিতে হবে সবগুলাকে খুব ভালো করে মাখে নিতে হবে আর এখানে তুমি চাইলে পরে একটু আদা বাটাও দিতে পারো তাহলে বেশ চপের মতো সাদরি হবে হ্যাঁ আর ওদিকে একটা বাটিতে এক কাপের মতো ময়দা নিয়েছি হ্যাঁ এবার মাখার কোনো ঝামেলা নাই মাখা মেলা করতে হবে না কোনো চিন্তা নাই ময়দা নিয়েছি বটে দেখো তো লাস্ট পরে তো দেখো কি করতে হবে হ্যাঁ ইয়ার তোমার একটু একটু করে জল দিয়ে আর সে হ্যান্ড ব্লেন্ডারটা আছে নাই ওইটা দিয়ে পরে একটু একটু করে নেড়ে নেড়ে ভালো করে একবার পাতলা করে এক একটি তোমার লিকুইড করতে হবে বুঝলে এই জন্য ঢেলা ঢেলি না থাকে বারবার বলে দিচ্ছি ওই ডেলা ঢেলি থাকলে পরে কিন্তু খেতে ভালো লাগবে কেন খেতে ভালো লাগবে না তাইলে হ্যাঁ দেখো যেমন পাতলাটি আমি করেছি এই রকম পাতলাটি করতে হবে ভালো করে দেখি নাও কেমন আমি করেছি বুঝলে ইহার পরে যে আলুটা মাখিয়ে দেখেছিলাম ওই আলুটা ইয়ার উপরে মিশাই দিতে হবে আলুটা দিয়ে পরে জানলে ওই হ্যান্ড ব্লেন্ডারটা দিয়ে খুব ভালো করে মিশাতে হবে হ্যাঁ একবারই যেন কোথাও কিছু যেন না থাকে খুব ভালো করে যেন মিশে যায় দেখো যেমনটি করে আমি মিশাচ্ছি ওমনি করে আস্তে আস্তে ভালো করে মিশাতে হবে দরকার হলে আরেকটু জল দিতে হবে যদি জলের দরকার হয় না তাহলে দেখো এখানে আমার মিশানো হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে যে ও হ আমি আবার বলতে ভুলে যাচ্ছি এখানতে দেখলাম যে নুনটা দিতে হবে আরেকটু ইয়ার লাগা একটু নুন দিয়ে দিলাম হুম ইয়ার পরে দেখাই দিই যে কতটা পাতলা করতে হবে ওটা তোমাদের ভালো করে দেখাই দি না হাতকো হাতাই করে তুলে আমি দেখিয়ে দিচ্ছি কেমন কতটা পাতলা করতে হবে যেমনটি দেখাচ্ছি অমনিটি করবে দিপরে একবার পাতলা করে দিবে দিপরে বলবে যে হাতক দিদি কি দেখালে আর কি হয়ে গেলো করলে হবে না যেমনটি দেখাচ্ছি তেমনিটি করতে হবে কিন্তু বাপু এ আমার তাওয়াটা দেখে তোমরা হাসো না হাতে কাজের দিদি আর ভালো না এমন ঘষে দিয়েছি না হাতোক তাওয়া একবার বারোটা বাজাই দিয়েছে হ্যাঁ কি করবে নতুন তাওয়া কিনতে হবে যাই হোক এখন বলিয়ে এটা টপ টপ করিয়ে বলি এই তাওয়াটি গরম হলে পরে এবারে সাদা তেলটি দিয়ে দিলাম তাওয়াতে দিয়ে এক হাতা দিয়ে দিলাম এবার ঠাকুরকে ডাকি বলি ভালো ভালো যেমনটি ভিডিওতে দেখেছি তেমনিটি যেন হয়ে যায় লাই তাইলে একবারে শীতকালে আলুর পরাটা প্রত্যেক দিন দেখতে হবে নাই বলি রংটি তো দেখে পরে মনে হচ্ছে বেশ ভালোই হচ্ছে লাই দেখতে হ্যাঁ রংকি দারুণ হয়েছে আমার তো খুন্তি করে তুলতে ভয় লাগছে ননস্টিকের ননস্টিক এ তো বারোটা বাজাই দিয়েছে ভয় লাগছে বলি নিচটাতে না ধরিয়ে যায় তোলাটা ধরে গেলে তো আমার গেল সব এখন ঠাকুর ঠাকুর করে দেখি উঠে কিনা হ্যাঁ বাবা যাক উল্টাতে পারিয়েছি আমি তো ভাবলাম বলি তোর লাটানা ধরিয়ে যায় উল্টেছে এ একটা জিনিস বলতে ভুলে যাচ্ছি বলি এখানে কিন্তু গ্যাস দিয়ে একবারে মিডিয়াম থেকে লোয়ের মাঝ রাখবে নাহলে পুরী ধাপা হয়ে যাবো বুঝবে ঠেলাটা হ্যাঁ দেখো সেই জ্বর হলে পরে জলপটি করে না সেই রকম তুমি একটা সুতির কাপড় নিবে দিয়ে পরে তার পাশটা এরকম করে টিপে টিপে ধরবে তাহলে দেখবে পড়াটা তোমার সুন্দর ফুলে যাবে বুঝলে আর রংটা দেখছো আর ব্যাপক রংটা হয়েছে লাই দেখতে আর দেখেই মনে হচ্ছে ওইখানে ছিঁড়ে খাইয়ে লি একেবারে গরম গরম লাভ আমার একটি আলু পরোটা তৈরি হয়ে গেল এবারে এটাকে তুলে এলি বলে বাপের এখন আসতে অনেক দেরি রাত দশটা পিরাই যাবে একটা আগে বেটাগুলোকে খাওয়াই পরে দেখি পরীক্ষায় পাস করলেও না করলেও না কে জানে লাই

হ্যাঁ জানা আমি একটু খাইয়ে পরে দেখি কেমন হয়েছে হ্যাঁ তো বিরাট খেতে হয়েছে তো একবার সেই চপের আলুর মতো লাগছে খেতে মনে হচ্ছে না চপ খাচ্ছি হ্যাঁ বিরাট খেতে গো তেমনি সোজা বটে ঘরে করবে করবে তারপর জানাবে কি বললে সবাই জানলে হ্যাঁ চললাম আরো বড়টা গুলো করতে হবে তো অনেক রাত হয়ে গেল আর চললাম আমি হ্যাঁ